প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। জানবো আপু কেন আমাদের এটির মাঝে আসলেন, তিনি কী বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? আসমাক্তা। খুব সুন্দর নাম আসমাক্তা। তো খুবই পদ্মা সাজা মনে করেন নাকি? হ্যাঁ। সবসময় করেন নাকি ইউটিউব আসেন দেখে পদ্মা করছেন? আচ্ছা, কী জন্য আসলেন বলেন? আসছে, অনেক কষ্টতে আসছে, আমার মা বাবা নাই, মা আছে আর ছোট একটা বোন আছে, আমাদের ফ্যামিলি অনেক কষ্ট হয়ে যায়। এখন যদি এমন একজন লোক চাই যে আমার পাশে আজীবন থাকে, যে আমার আপত্তি প্রতি সবসময় যে আমার মাথা ছাতা হয়ে থাকে, এমন একজন লোক চাই। আচ্ছা, আপনার কেউ নাই ব্যাকগ্রাউন্ড নাকি? না। আচ্ছা, আপনার সংসার কীভাবে চলে? আমার সংসার চলে, আমার আম্মু আগে চাকরি করতো পান কোম্পানিতে, এখন করতে পারে না, অসুস্থ, এখন আম্মুর চিকিৎসাই করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, তো আপনি কিছু করেন না? না। তো সংসার কীভাবে চলে? এখন তো আপনার আম্মু কাজে যায় না, ঠিক না? তেমন কষ্ট হয় না চলতে? হ্যাঁ, অনেক কষ্ট হয়ে যায়, তার জন্য প্রতিবেদন আসছে। মানে প্রতিবেদন আসেন কী জন্য? আসছি যে মানুষের কাছে শুনছি যে প্রতিবেদন নাকি ভালো লোক পাওয়া যায়, মনের লোক পাওয়া যায়, সঙ্গী পাওয়া যায়, তার জন্য। আপনি বিয়ে শাদী হয় নাই? জি না। আচ্ছা, বয়স কত চলে? বয়স চলে 18। 18। পড়াশোনা করছেন? পড়াশোনা করছি ফাইভ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো কোনো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দ নাই। এখন যদি ইউটিউবে কেউ আয়সা বলে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে দেখবো, তাহলে সেরকম একজন লোক পেলে আমি বিয়ের সাথে করবো। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। তো দর্শক, আপনার যদি আসমা পানা আসমাবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বার 01409254255। আমি নাম্বারটা আবার বলছি, 01409254255। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।